এখন কথা হচ্ছে এই যে আপনার বিজেপি আসছে সেটা নাকি দ্বিতীয় টিএমসি, এটা নিয়ে আপনি কি বলেন? এটা বামফ্রন্টের কথা, কারণ বামফ্রন্টে সিপিএম এর আমরা দেখেছি মমতা ব্যানার্জি অনেক সময় বলেন যে বিমানবাবু আসেন নাকি, তিনি কোড়া না হওয়ার জন্য অনেক সময় চেষ্টা করছেন। আবার তাদের সক্ষমতা আমরা বিধানসভায় দেখতে পাই। আমরা বারবারই বলি, বিহারেও আমরা সিপিএম এর এগেনস্টে লড়েছি, আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদেরকে হত্যা করছে, সিপিএম এর কোনো কর্মী হত্যা হচ্ছে না, ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে। আমার উপরেও 28টা কেস আছে, আমার মতো দিলীপ দা এবং থেকে শুরু করে মুকুলবাবু সবার উপরেও 50-60টা করে কেস আছে। আমার কথা হচ্ছে কর্মীদেরকে মেরে দিচ্ছে আর সেখানে সক্ষমতা। তৃণমূল কংগ্রেস তো আপনার দেশদ্রোহী দল। আচ্ছা, আপনি একটু আগে যখন অভিষেক ব্যানার্জি নিয়ে যে বললেন যে আমি আবার বলছি আপনাকে, পশ্চিমবঙ্গের ভাইপো, হ্যাঁ ভাইপো, পশ্চিমবঙ্গের ভাইপো, তিনি হচ্ছেন পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্তের মালিক। যখন আপনারা জানেন তো সেন্ট্রাল গভর্নমেন্ট কেন এটা একটা অ্যাকশন নিচ্ছে না? সেন্ট্রাল গভর্নমেন্ট তার কাজকর্ম করছে, আইনকে নিয়ে কাজ করতে হয়, নিশ্চিতভাবে একদিন একদিন সব ধরা পড়বে।